বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি আয়েশা ইফতেখার চলে আসলাম আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে। দেখুন তো, এই গাছটাকে চিনতে পারেন কি না? অবশ্যই চিনতে পারার কথা, এটা তো সবার পরিচিত একটা গাছ। এটা হচ্ছে নয়নতারা গাছ। এই গাছের কিন্তু অনেক গুণাগুণ আছে যা সম্পর্কে আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। এটি কিন্তু একটি ঔষধি গাছও বলা যায়। এর কিন্তু অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। আগে আমি গাছটি সম্পর্কে কথা বলবো, তারপরে আগামীতে অন্যটি ভিডিওতে গাছটির ঔষধি গুণ সম্পর্কে কথা বলবো। আশা করি সাথেই থাকবেন। আজকে গাছ সম্পর্কে যেটা বলবো, এটি হচ্ছে বিশেষ করে গ্রীষ্মকালীন গাছ। এটি শীত গরমকালে যখন গরম গ্রীষ্মকাল চলে তখন এটির ফুলের আকার কিন্তু অনেক বড় থাকে, অনেক বড় থাকে। আর যখন শীতকাল শুরু হয় তখন এর ফুলের আকার ছোট হয়ে যায় এবং গাছের গ্রোথও কমতে থাকে। কিন্তু ফুল কিন্তু সে সারা বছরই দেয়। গ্রীষ্মকালে ফুলটা বড় হয়, গাছের গ্রোথ বেশি থাকে, এবং শীতকালে গ্রোথটা একটু কমে যায়, ফুল আসে কিন্তু ফুলের আকারটা ছোট থাকে। এই গাছ বিশেষ করে দুই ধরনের ফুল হয়, একটি হচ্ছে যে গোলাপি কালারের, আর একটা হচ্ছে সাদা কালারের। সাদা রঙের ফুলটা আমাদের দেশে খুব বেশি একটা দেখা যায় না, কিন্তু তারপরে পাওয়া যায় দু এক জায়গায়। আর এই গোলাপি রঙের ফুল যেটা, যে গাছটা, সেটা কিন্তু খুব বেশি কমন, এটা সব জায়গায়ই পাওয়া যায়। এই গাছটি কিন্তু খুব ইজিলি কাটিং থেকেও তৈরি করা যায়। আমি পরবর্তীতে একটা ভিডিওতে দেখাবো কাটিং থেকে এই গাছটি কীভাবে তৈরি করা যায়। আর এই গাছটি সম্পর্কে আমি বলবো যে এই গাছটিকে ঝাঁকালো করার জন্য আমরা কি করতে পারি। দেখুন, এখানে এই যে গাছটি, এই গাছের এই যে ডালটা ভাঙা, এখান থেকে কিন্তু আমি এটার প্রথম যে মেইন যে শাখাটা সেটা কিন্তু আমি ছেঁটে দিয়েছি। ছেঁটে দেওয়ার ফলে এইখানে যে ছোট ছোট পাতা, এই যে এটা দেখলে বুঝতে পারবেন, এই যে এগুলো কিন্তু নতুন নতুন গ্রোথ শুরু হয়েছে। আমি যদি এইখান থেকে কেটে দিই বা এখান থেকে কেটে দিই, তাহলে কিন্তু এই গ্রোথগুলো স্টার্ট করা শুরু করবে। তো আমি এখান থেকে ছেঁটে দেওয়াতে এখানে যে নতুন ছোট ছোট পাতা ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে ডালে রূপান্তর হচ্ছে। আর সপ্তাহখানেক বা 15 দিন পরেই গাছটা কিন্তু আরও বেশি ঝাঁকালো হয়ে উঠবে। আমি ডাল ছেঁটেছি হয়তো বা দুই তিন অথবা তিন দিন হয়েছে, খুব বেশি দিন হয়নি। এই গাছটাতে প্রতিদিন একবার করে পানি দিই আমি, সকালে অথবা বিকালে। কোনো দিন সকালে দেওয়ার সময় না পেলে বিকালবেলা দিই, কিন্তু পানি দিই প্রতিদিন, কারণ যেহেতু সে আমাকে অনেক সুন্দর ভিউ দিচ্ছে, তার একটু যত্ন তো সে চাইতেই পারে আমার কাছে। আর আমিও তাকে নিঃসন্দেহে যত্ন করি, আমার কাছে খুবই ভালো লাগে এই গাছটি। এই গাছের জন্য কিছুটা সার রিকোয়ারমেন্ট রয়েছে, যেমন আমরা যেই কিচেন ওয়েস্টেস যেটাকে বলি, যেই পদার্থ, যেই জিনিসগুলো আমরা রান্নাঘরে ব্যবহার করি, রান্না করি, খাই, সেগুলো থেকে যে আবর্জনাগুলো তৈরি হয়, সেই আবর্জনা দিয়ে কিন্তু এটার জন্য খুব সুন্দর লিকুইড সার তৈরি হয়ে যায়। আমি কিভাবে লিকুইড সার তৈরি করি গাছের জন্য, আমার গাছের জন্য, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে। আশা করি ভিডিওগুলো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নেবেন। আর ডিমের খোসার সার আমরা ব্যবহার করতে পারি, চা পাতার সার আমরা ব্যবহার করতে পারি, তাহলে গাছ আরও বেশি খুব দ্রুত বাড়তে শুরু করবে এবং অনেক বেশি হেলদি থাকবে প্লান্ট, অনেক বেশি বেশি ফুল দিবে আর অনেক বেশি সৌন্দর্য দিবে। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি মনে করেন যে না, গাছটি সম্পর্কে আমরা কিছুটা হলেও ধারণা পেয়েছি, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।